এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ তথা রাজ্যবাসী। ভাগীরথী নদীর ওপরের ব্রিজ থেকে নিজের সন্তানকেই নদীতে ছুঁড়ে ফেলে দেয় তার মা। তখন নদীর পাশে অবস্থিত কালীগঙ্গা মায়ের মন্দির পরিষ্কারের কাজ করছিল দু তিনজন যুবক। ব্রিজের ওপর থেকে নদীতে কিছু একটা পড়ার শব্দ পেতেই সেখানে ছুটে যায় তারা। তখনই ভেসে উঠতে দেখে কিছু একটা জিনিস। কিছুক্ষণের মধ্যেই সেটিকে নড়াচড়া করতে দেখলে তখনই নদীতে ঝাঁপ দেন তাদের মধ্যে থাকা এক যুবক। সে এও লক্ষ্য করে ব্রিজের ওপর থেকে শিশুটির মাও ঝাঁপ দিতে যাচ্ছিল। ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে চলে এলাম এখানে আমাদের মন্দিরে। মন্দিরে এলাম মানে ঝাড় ফাট এগুলো পরিষ্কার ফরিষ্কার একটু করি, তো বর্ষা বর্ষা টাইম এসে সব মিলে আমরা বসে আছি, গল্প টল্প করছি সব চার পাঁচটা বন্ধু আমরা। গল্প করতে করতে হঠাৎ উপর থেকে একটা পড়লো জিনিস, আমরা বুঝতে পারিনি উপর থেকে মানে কোথা থেকে, ব্রিজের উপর থেকে, ব্রিজের উপর থেকে ভাগীরথী ব্রিজ উপর থেকে পড়লো। তো আমরা ভেবেছি কি বস্তা বস্তা পড়লো বলে, তো আমরা ফলো করি এখানে, ফলো করে দেখছি জিনিসটা কি। তো দেখছি বস্তা তো ভাসবে, বস্তা ভাসে না, না হলো কিছুক্ষণ মানে দশ কুড়ি সেকেন্ড, সেকেন্ডের মধ্যে উঠে জিনিসটা উঠে দেখছি আমরা, দেখছি বাচ্চা বাচ্চা দেখে তো আমরা হতবত খেয়ে নিয়েছি। হতবত খাওয়ার মধ্যে সব মিলে বললো লাফা, তো ওই টাইমে আমি লাফাই, লাফিয়ে গিয়ে বাচ্চাটাকে ধরি। বাচ্চাটাকে ধরতে গিয়ে দেখি ফের আমার মাটা দেখছি ঝাঁপ দিতে যাবো উপর থেকে, ঝাঁপ দিয়ে যাবে। আমি চিল্লিয়েছি নিচে থেকে, আমি চিল্লিয়েছি, আমার তো গলা বসে গেছে, যাই হোক চিল্লিয়েছি, এমন জোরে চিল্লিয়েছি একটা লোক এসে ওকে ধরে লাই। ধরে নেওয়ার পর বাচ্চাটাকে যাই হোক আমি উঠালাম উপরে, উঠিয়ে পুজো নিয়ে এলাম এই জায়গাটায়, এবার বাচ্চাটাকে পুলিশ এসে নিয়ে গেল। ওই যুবকরা চিৎকার করলে ব্রিজের ওপরে থাকা আশেপাশের লোকজন বাধা দেয় শিশুটির মাকে। তড়ি ঘড়ি ওই যুবকরা শিশুটিকে উদ্ধার করে তুলে দেয় রঘুনাথগঞ্জ থানার পুলিশের হাতে। বর্তমানে শিশুটির জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। শিশুটির মাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে। বাচ্চাটাকে এভাবে ফেললেন কেন? পানি বসবে এসে আমার গায়ে, তাই পবিত্র পানি হেল যাওয়াই দরকার আছে হসপিটাল। একেই বলে রাখে হরি মারে কে। জানা যাচ্ছে শিশুটি এখন সুস্থ আছে, কি কারণে তার মা এমন কাণ্ডটি ঘটালো সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ।